Assalamualaikum viewers, welcome back to my channel Women's World. আজকে আমি আপনাদেরকে একটা হোমমেড কন্ডিশনার তৈরি করে দেখাবো। মাত্র একটি উপাদান দিয়ে আপনারা এটি তৈরি করে নিতে পারেন। আর এই উপাদানটা আমাদের প্রত্যেকের বাসায় প্রায় থাকে। সেটা হচ্ছে চা পাতা। ব্ল্যাক টিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফিন আর অ্যান্টিঅক্সিডেন্ট, যার কারণে আমাদের চুলটা খুব ইনস্ট্যান্টলি স্মুথ এবং শাইনি করে তোলে। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর এখানে একটা টি ব্যাগ দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট আমি ওয়েট করবো যাতে সম্পূর্ণ চা পাতার লিকারটা যেন বের হয়ে যায়। আপনারা এখানে চাইলে চুলায় গরম পানি করে 1 চামচ চা পাতা দিয়ে 2-3 মিনিটের মতন চা পাতাটা ফুটিয়ে নিয়েও কিন্তু সেই লিকারটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এরপর এই লিকারটা ঠান্ডা করে নিতে হবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এরকম একটা খালি স্প্রে বোতলে লিকারটাকে আমি ঢেলে নিচ্ছি। তারপর চুলে শ্যাম্পু করার পরে ভেজা চুলেই আমি এই চায়ের লিকাটা স্প্রে করে লাগিয়ে দিব। লিকাটা আমি সম্পূর্ণ চুলে এভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিব। তারপর চুলটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন যে চুলটা খুব সুন্দর স্মুথ এবং শাইনি হয়ে গেছে। এটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে তৈরি, সুতরাং চুলের কোনো ক্ষতি হবে না। সো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই চায়ের লিকাটা 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে আপনি ইউজ করতে পারেন। আর এটা উইকে 2 থেকে 3 দিন ইউজ করবেন আফটার শ্যাম্পু। ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।